ইউনিফ্লাই নিউজ, আমি পৌলমি রয়েছি আপনাদের সাথে। তারপরে তার বিধি এই সব মিলে যা চলছে, এটা আসলে মানুষকে বেনাগরিক করার চক্রান্ত। সুপ্রিম কোর্টে আজকেও শুনানি আছে, হবে। কিন্তু আমি শুধু বলবো যে যে মানুষটা এখানকার বছরের পর বছর ধরে আছেন, ভোট দিচ্ছেন, ভোটে দাঁড়াচ্ছেন, জিতছেন, তারা কি নাগরিক না? শান্তনু ঠাকুর, তিনি দেশের মন্ত্রী, তিনি নাগরিক না? কোন আইনে তিনি নাগরিক? যদি 19-এর আইন ছাড়া নাগরিক না হওয়া যায়, তাহলে শান্তনু ঠাকুর নাগরিক না? তাহলে নাগরিক যিনি নন তাকে মোদিজি মন্ত্রিসভায় নিয়ে এসেছেন, তাহলে অবৈধ কাজ করেছেন মোদিজি। ফলে এসব ছেলে মানুষের মতন কথা। নাগরিককে বলতে হবে যে দেখুন, আমি নাগরিক হওয়ার জন্য দরখাস্ত করছি, তাহলে আমি এখন পর্যন্ত অবৈধ, সেই কারণেই তো আমি বৈধ হতে চাইছি। এ রাজ্যের প্রতিটি মানুষ নাগরিক, তাদের নানান রকমের স্বীকৃতি আছে। 2014 সালের আগে যারা এসেছেন, স্থায়ীভাবে বাস করেন, তারা সবাই নাগরিক। কিন্তু তাদের নাগরিকত্বের নিঃশর্ত স্বীকৃতি দিতে হবে, আবেদন ভিত্তিক দল। মানুষকে ভয় দেখানো চলবে না। তাকে মুখ্যমন্ত্রী জেনে শুনে ডিজি করেছিলেন। উনি কি জানতেন না যে আগের দুটো নির্বাচনে নির্বাচন কমিশন রাজীব কুমারকে অফ করেছিল? তো উনি জানতেন যে এবার অফ করবেন, জেনে বুঝেও মুখ্যমন্ত্রী ওকে ডিজি করেছিল নির্বাচন করাবার জন্য না, নির্বাচনের আগে তৃণমূলী অপরাধ এবং অপকর্মগুলোকে তথ্য লোপাট করার জন্য। শিবু শাহজাহানদের তথ্য লোপাটের জন্য 3 দিন ধরে উনি ঘুরে বেরিয়েছেন, পিসি ভাইপোর তথ্য লোপাট করেছেন, ধামাচাপা দিয়েছেন, এইগুলো ছিল রাজীব কুমারের কাজ, সেই কাজ হয়ে গেছে। তাহলে এখন তো আর মমতার আপত্তি নেই, এখন নির্বাচন কমিশন ওকে সরিয়ে দিয়েছে, বিবেক সহায় তাকে ডিজির দায়িত্ব দিয়েছে রাজ্য সরকার, এবং উনি বোধ হয় তথ্য প্রযুক্তি বা কোথাও গেছেন। তবে উচিত ছিল রাজ্যের বাইরে পোস্টিং দেওয়া, রাজ্যের মধ্যে পোস্টিং থেকে কলকাতি নাড়বে এই জিনিস চলবে না, এ আমরাও খবর রাখছি, ছাড়বো না কাউকে। আরও গুরুত্বপূর্ণ সমস্ত তথ্য এখন বেরোচ্ছে, যখন ইডি কার্যত বোঝা গেল অফিসাররা মার খেয়েছে, সাংবাদিকরা মার খেয়েছে, রাজ্যের পুলিশ আক্রান্তদের পাশে দাঁড়ায়নি, আক্রমণকারীদের পাশে দাঁড়িয়েছে। এখন দেখা যাচ্ছে সিআইডি কয়েকজনকে গ্রেপ্তার করেছিল, কারা তারা? যারা অপরাধ করেছে তাদের ভিডিও দেখা যাচ্ছে, তাদের কিন্তু সিআইডি গ্রেপ্তার করেনি। সিআইডি যারা অপরাধ করেছে তাদের দেওয়া তালিকা অনুযায়ী কয়েকজন ভাড়াখাটা সৈনিকের মতন ভাড়াখাটা আসামি তৈরি করেছে, ওরা ভাড়া খাটবে, ব্যাস। তাদের বাড়ির লোকজন বলছে আমাদের বাড়ির লোক সাথে ছিল না, পাঁচে ছিল না, টাকা দিয়ে তাদের নাম ঢুকিয়ে দিল, তারা জেল খাটছে অপরাধীদের হয়ে। এই জিনিস চলে নিচের যে আমি ওই প্রমোটারকে চিনি না, আমার সঙ্গে কোনো পরিচয় নেই, আমি জানবো কী করে কোথায় পাড়ার মধ্যে কে কী করছে? আর সবাই জানেন, গ্রামবাসী এলাকাবাসী সবাই বলছেন যে যে যা অপরাধ করেছে তার টাকার ভাগ দিয়েছে কাউন্সিলরকে এবং এমএলএকে, এবং কাউন্সিলর যে মিথ্যে বলেছেন সেটা স্পষ্ট হয়ে গেল, ছবি ভাইরাল হয়ে গেছে, একেবারে ঘনিষ্ঠ অবস্থায় কাউন্সিলর এবং প্রমোটার। ফলে এরা মানুষ খুনের দায় এদের, যেমন প্রমোটারের তেমন কাউন্সিলরের, এমএলএর, এবং এই যে ব্যবস্থাপনা চলছে তার, এই প্রত্যেকটি অপরাধীকে গ্রেপ্তার করা উচিত। সঙ্গে থাকুন, দেখতে থাকুন ইউনিফ্লাই নিউজ, আর অবশ্যই আমাদের জানাবেন এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো।